আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। আর মাত্র কয়েকদিন পরেই পৌরসভা নির্বাচন, আর এই নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বিভিন্ন পৌরসভা এলাকা। গদি দখলের লড়াইয়ের জন্য চলছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল। আজ গদি দখলের লড়াইয়ে শুনুন জয়নগর মজিলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এসইউসিআই প্রার্থী সন্ধ্যা চক্রবর্তীর বক্তব্য। পৌরসভা নির্বাচন 2022, আপনার ভোটে জিতছে কারা? ওয়ার্ডে ওয়ার্ডে ভোট যুদ্ধ। জবর খবরে দেখুন গদি দখলের লড়াই। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত সাজসজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন, অর্থোপেডিক, রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা অপারেশন করা হয়। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, থানা ক্রস রোড, জয়নগর মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 এবং 9732607328 এবং 9647346036। তো এবারে পৌরসভা নির্বাচন কি আপনি প্রার্থী হয়েছেন, কি দাবি নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? আমি তো 95 সাল থেকে এখানে কাউন্সিলর, ফলে আমার দাবি এলাকার মানুষের স্বার্থের দাবি। যেমন জল, জলটা গিয়েছে কিন্তু মোটা পাইপ আসেনি, যেটুকু মানে এ অনুযায়ী ম্যাপ অনুযায়ী হয়েছে, কিন্তু ছোটো ছোটো রাস্তা হয়েছে সেগুলোতে যায়নি। আমার প্রথম দাবি যারা পায়নি তারা জল পাক, এবং পৌরসভার বোর্ড গঠন হলে যেন মোটা পাইপ দিয়ে তাদের জলের ব্যবস্থা করা হয়, এটাই হচ্ছে আমার মানে আগামী দিনের কাজ। আর এমনিতে আমি সাধারণ মানুষের সঙ্গে 365 দিনই থাকি, আমার এলাকা, আমার বাপের বাড়ি এলাকা, ফলে আমাকে এখানে থাকতেই হয়। ফলে সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, স্নেহ করে, কেউ দিদি, কেউ পিসি, কেউ বোন বলে আমাকে সম্বোধন করে এবং ভোটও দেয়। কোনো দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমি সম্মান। এবার তো একটা তৃণমূলের একটা হাওয়া উঠেছে, সেটা বলছি, যেটা আমাদের জয়নগর মজিলপুরের কৃষ্টি সংস্কৃতি কোনো দিন হয়নি। হ্যাঁ, 152 বছরের পৌরসভা এখানে যেটা করছে প্রতিটা ওয়ার্ডে, যেমন বাইরে থেকে বিভিন্ন জায়গায় কতগুলো বলবো, কতগুলো থানা থেকে তারা আসছে, এসে স্টে করছে, খাচ্ছে, মাংস ভাত খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আর দল বেঁধে গিয়ে গেছে। অবশ্য আমার ওয়ার্ডে যেটা দুটো ঘটনা ঘটেছে, তাদের বাড়িতে গিয়েছিলো, তারা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বলছে তুমি নতুন ভোটে দাঁড়িয়েছো, তুমি এইসব মানুষদের নিয়ে এসতে পারো, তুমি ভোটটাও আমাদের কাছে, তুমি পাড়ার ছেলে, তুমি চাইবে ভোট, চাইবে ভোট দেবো। বহিরাগতদের ব্যবহার, বহিরাগতদের ব্যবহার করছে বলে লোক তাদেরকে বিতাড়িত করেছে, এবং সমস্ত মানুষ আমাকে চাইছে। শুধু আপনার ওয়ার্ড নয়, জয়নগর মিউনিসিপ্যালিটি সব 14টা ওয়ার্ডই সব, আবার শুধু তাই নয়, শুধু বহিরাগতদের যদি নিয়ে আসছে তা নয়, এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার, বিভিন্নভাবে ফোন আসছে, তোমরা যদি তৃণমূলকে ভোট না করো তুলে নিয়ে চলে যাবো, বা তুমি দেবে না, ভোট দিতে যাবে না, আমরা তোমার ভোট করে নেব, এইসবভাবে শাসাচ্ছে। এই আতঙ্কে কি আপনারা প্রচার করতে ভয় পাচ্ছেন? মোটেই না, আমরা আমাদের কাজ করব, করছি, আর এত সহজ নয়, আমরা ভীত সন্তুষ্ট নয়। যতই ওরা করুক, জয়নগর মজিল মানুষ এই কালচার কোনো দিনই আনবে না, তারা স্বতঃস্ফূর্তভাবে বলছে। এই কালচার আমরা কোনোদিন দেখিনি, এই কালচার এলে আমার জয়নগর মজিলপুরের যে কৃষ্টি সংস্কৃতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফলে আমরা তা হতে দেব না। আপনারা মোট কতগুলো ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন? আমরা 10টা ওয়ার্ডে প্রার্থী দিয়েছি, বাকি 4টে ওয়ার্ড কি অন্য কারোর সাথে কোলাবোরেশন হচ্ছে? না না, আমরা এককভাবে কোনো ওয়ার্ড কারোর সঙ্গে আমরা দেখতে দিইনি, ওখানে আমাদের দুর্বল এই যে কটা ওয়ার্ড, ফলে সেই জন্য আমরা প্রার্থী দিইনি, আর যেখানে আমাদের শক্তি আছে আমরা সেখানে চেষ্টা করেছি।
34 বছর ধরে আপনার পাশে আপনার সেবায় সত্যজিৎ নার্সিং হোম জয়নগর রাধাবল্লভতলা। এখানে অত্যাধুনিক ভেন্টিলেটর, মাল্টিমনিটর, বাইপাপ মেশিন সহ আইসিইউ পরিষেবা, সিআরএমযুক্ত অর্থোপেডিক ওটি, অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন দ্বারা মাইক্রোসার্জারি এবং সুসজ্জিত কেবিন ও ওয়ার্ডের সুব্যবস্থা আছে। যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করুন 9933619675 এবং 9434300192।